নমস্কার, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে চুল কাল করব কি করে স্ট্রেট লাইন দিয়ে। তো বেশি কিছু না বলে শুরু করা যাক। তো আমি ফার্স্ট ট্রাই করব এই হিট প্রোটেক্টরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চুলে দিয়ে দিতে হবে। চুলটাকে আমি আঁচড়ে নেব ভালো করে এই ডিটেঙ্গল ব্রাশ দিয়ে, বা প্যাটেল ব্রাশ বলতে পারে। দেওয়ার পরে আমি চুলটাকে একটু সেকশন করে নেব। ক্লিপটা দিয়ে যার যেরকম সুবিধা হবে সে সেরকম দিয়ে করতে পারে। তো আমার চুলটার অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ফার্স্ট এটা গরম করতে রেখে দিয়েছিলাম, আমি এই স্ট্রেটনারটা ইউজ করছি। এটাকে আমি একটু আগে স্ট্রেট করে দেবো, তাহলে বেশ একটা ব্লো ড্রায়ার এফেক্ট দিতে পারি। তো আমি জাস্ট এটাকে চুলটাকে এরকম ধরলাম, এরকম ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে ধরব। এই চুলটা যেটা বাকি আছে আমি আস্তে আস্তে করে নেওয়া। দেখুন কি সুন্দরভাবে আমার চুলটা কার্ল হয়ে গেছে। এটাকে আপনার একটুখানি হাত দিয়ে এরকম প্রেস করবেন, করার পর একটু দেখবেন আমি ছেড়ে। তো দেন আমি আবার এই সাইডটা নেব। আমি ধরলাম, এটা চুলটাকে আমি ডিটেঙ্গেল করে নিলাম। নেওয়ার পরে আমি চুলটাকে একটু স্ট্রেট করে নিলাম, নিয়ে জাস্ট সেই প্রসেসে এরকম চুলটাকে ধরবো। ধরে আস্তে আস্তে একদম কানের থেকে সরিয়ে কানের পাশে রাখবেন না, হয়তো আপনার কান জ্বলে দিতে পারে। তো চলুন এরকম টেনে নিলাম, কি সুন্দর আরেকটা সাইড হয়ে গেল। পার্সোনালি আমার খুব ভালো লাগে এরকম চুল কাল। তো আমি এবার এই সাইডটা নেব। এই সাইডটা ধরব, আস্তে 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 ছাড়ব। আরেকবার করে নেবো যেটা আমার হয়নি। এটাকে একটুখানি এরম করে দিলেন, এরম করতে 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 আমি জাস্ট পুরো চুলটা করে আজকে দেখাবো না, পরে দেখাবো অন্য দিন, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি যা করছি আপনাদের সামনে করছি, এটা কোনো একটা আনকাট ভিডিও, দেখতেই পাচ্ছেন। যদি কোনো কিছু ভুল বা মিস্টেক হয় আমার কাছে, তাহলে প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ঠিক করার। Thank you.
দেখছি কি সুন্দর, হাউ বিউটিফুল ভাবে এই কালটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। বেশি অবশ্য টাইম লাগবে না। এবার মোস্ট ডিফিকাল্ট পার্ট হচ্ছে এই সাইডটা, আমাদের এই হাতটা, ডান হাতটা যাদের সুবিধা হয় তারা করতে পারে, যাদের এখান দিয়ে সুবিধা মানে লেফট হ্যান্ড, যাদের খুব একটা কাজ করে না, যেরকম আমাদেরই, আমরা যেরকম রাইট হ্যান্ড দিয়ে সব কিছু করে অভ্যস্ত, তার জন্য আমাদের এই হাতের এই সাইডটা করতে আমরা সুবিধা, বাট লেফট হ্যান্ডে যেহেতু আমাদের অভ্যাস নেই, তা আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হবে করা। আমার তো হয় তো, আমি আর কী করি, ট্রিকটা এরকম ধরি, চুলটাকে এরকম ঘুরিয়ে সেম প্রসেসে এরকম রাখি, এরকম রেখে দিই, দেখতে রাখতে এরকম টান যতটা পারি আর কি কাল করা। আবার এই সাইডে একটু ছোট্ট সেকশন নিয়ে কত সুন্দরভাবে এটা হচ্ছে। আমি একটু বেশি সেকশন নিয়ে করি, কারণ আমার কাছে অত ধৈর্য নেই, আমি বিয়ে বাড়িতে গেলে এরকমভাবে একটু স্কিপ করি। আপনারা করতে পারেন, আমি করতে পারলে, আমার মতন মেয়ে যদি করতে পারে তাহলে আপনিও করতে পারবেন। জাস্ট একটু ঘুরিয়ে এবং টানলে হয়েছে তো আরেকটু চলে আপনাদের দেখাচ্ছি। ভালো করে ডিটেল করে নেবেন যাতে কোনো রকম জট চুলে না থাকে, জাস্ট এরকম করে উপরে তুলে দেবেন চুলটা। দেখুন এইভাবে করে চলে করে নেন, আমার তো আমি এরকমই করি, আমার খুব ভালো লাগে এরকম, মানে আমার একটু ব্লো ডাই এফেক্টটা আমার খুব ভালো লাগে। ব্লো ডাই হয়নি, জাস্ট একটু কালগুনো এরকম খুলে দিলে দেখুন কিরকম সুন্দর বেবি টাইপের হয়ে গেছে চুলটা। আমার ভীষণ ভালো লাগে এরকম চুল, একটু
মানে টাইট কার্ল আমার খুব একটা ভালো লাগে না, একটু লুজ কার্ল টাইপের আমার খুব ভালো লাগে। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর যদি কিছু ভুল হয়ে যায় নিশ্চয়ই অবশ্যই কমেন্ট আমায় জানাবেন। নমস্কার।